بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله أمار بران بيوب هاي আহরঙ্গজেব সৌদি আরব থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হল যে আপনার এক বন্ধু একটি মোটর বাইক কিনেছে সেই বাইকের নগদ মূল্য সাতাত্তর হাজার টাকা কিন্তু বাইকটি কিস্তির মাধ্যমে কিনেছে কিছু নগদ দিয়েছে এবং বেশি অংশ কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে নেওয়ার কারণে গাড়িটির মূল্য পড়েছে নব্বই হাজার টাকা এখন এই বাড়তি টাকাটা কি সুদ হিসাবে গণ্য হবে আর কিস্তির মাধ্যমে গাড়ি দেওয়া কি জায়েজ এ বিষয়ে বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন আমার সমানিত ভাই প্রথম নম্বর বলবো যে সুদ স্পষ্ট বা পরিষ্কার রূপে হারাম সুদ খাওয়াও যাবে না সুদ দেওয়াও যাবে না সাক্ষী হওয়াও যাবে না লেখাও যাবে না কারণ যে সকলেই পাপের অধিকারী হবে তো এখন এই গাড়ি কেনা বেচার ক্ষেত্রে বিশেষ ভাবে আমাদের জানা দরকার অনেকেই অনেক রকম ভাবে এই ব্যাপার আলোচনা করে থাকেন কিন্তু আমরা যে ব্যাপারে follow করি বিশেষ ভাবে ফতুয়া দায়মা সৌদি ফতুয়া কমিটি বা সৌদি আরবে এই ব্যাপারটা নিয়ে কোন আহ ব্যাপারই না ব্যাপার হচ্ছে যে নগদ দামে যদি কিনে তাহলে এই দাম আর যদি সেটা বাকিতে কিনে কিস্তিতে কিনে তাহলে এই দাম এটা একটা চুক্তির আওতায় তো এই ব্যাপারে সৌদি ফতোয়া কমিটি ফতোয়া দিয়েছেন যে এটা যায় আছে এটা যায় আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সময় অনেকেই কিনতে পারে না নগদ টাকাই তো সেটা যদি মনে করে যে আমি কিছু হালকা টাকা দিয়ে আমি কিনলাম আর তারপরে আস্তে 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 পরিশোধ করলাম তো এটা আহ বলেছেন এবং উত্তম যেটা হবে সেটা হবে নগদ টাকা দিয়ে যদি কারো না থাকে তাহলে যদি মনে করে কিস্তিতে গাড়ি কিনবো তারপরে এটা অগ্রাধিকার দিয়েছেন জমহুর মহাব্দি সেমিকেরাম আশা করি বুঝতে পেরেছেন ভাইজান جزاكم آه، الله خيرا واحسن الجزاء